সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবের দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে 18 আগস্ট আমরা কলকাতায় অবস্থিত কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে লেডি ব্রেবর্ন কলেজে প্রথম বর্ষে অনার্সে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেই সংক্রান্ত একটি ভিডিও করতে চলেছি। যদিও এই লেডি ব্রেবর্ন কলেজে অনলাইনে প্রথম বর্ষে আবেদনের শেষ তারিখ হলো 20 আগস্ট রাত্রি 11টা, তবুও তোমাদের অনেক অনুরোধে অনেকেই আমাকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনুরোধ করছো লেডি ব্রেবর্ন কলেজ, যেহেতু এটি একটি মেয়েদের কলেজ তাই এই কলেজে কীভাবে আবেদন করতে হবে সেটি ভিডিও করার জন্য, তাই তোমাদের অনুরোধে আমি এই ভিডিওটি করতে চলেছি। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ তোমরা হয়তো জানো লেডি ব্রেবর্ন কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্য সরকারের দ্বারা নাম্বার 1 কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ফলে এই কলেজে অ্যাডমিশন পাওয়া একটি স্বপ্নের মতো ব্যাপার, তাই যারা বা এই কলেজে অ্যাডমিশন নিতে চাও, যাদের মার্কস খুবই ভালো, তারা এই কলেজে যারা পড়তে চাইছো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে যাতে কোনো রকম তোমাদের ভুলভ্রান্তি না হয়। ভিডিওটির মধ্যে আমি চেষ্টা করছি সমস্ত কিছু তোমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলি জানিয়ে দেওয়ার। আর একটি বিষয়, যারা এখনো অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আর বেশি দেরি না করে আমি মূল ভিডিওতে যাই। সবার প্রথম দেখো, আমি তোমাদের সামনে একটি গুগল ক্রোম ব্রাউজারটি খুলছি এবং সেখানে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে লেডি ব্রেবর্ন কলেজের ওয়েবসাইটটি আমি খুলে রেখেছি। এইখানে তোমরা যদি অ্যাড্রেস বারের দিকে তাকাও, দেখো অ্যাড্রেস বারে লেখা রয়েছে ledibrebon.com। এটি হচ্ছে এই কলেজের ওয়েব অ্যাড্রেস। তোমরা তোমাদের বাড়িতে বা যে কোনো জায়গায় কম্পিউটারে বা অন্য কোথাও যে কোনো একটি ব্রাউজার খুলে সে তার অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি লিখবে ledibrebon.com এবং সার্চ দিলে এই কলেজের ওয়েবসাইট খুলে যাবে। তাও যদি তোমরা না পারো তাহলে সিম্পলি তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে লেডি ব্রেবর্ন, লিখে সার্চ দিলে দেখো তোমাদের সামনে প্রথম যে অপশানটি আসবে সেটি হচ্ছে লেডি ব্রেবর্ন কলেজ। এটিকে তোমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে করে নেবে, ঠিক আছে। এরকম করে নিলে দেখো তোমাদের সামনে লেডি ব্রেবর্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল। স্ক্রল ডাউন করে নিচে নামো, স্ক্রল ডাউন করে নিচে নামলে তোমরা দেখতে পাচ্ছ এটি ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত কলেজ, অ্যাক্রিডিটেশন অনেকগুলি রয়েছে, র্যাঙ্কড ফার্স্ট অ্যামং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল বাই এডুকেশন ওয়ার্ল্ড। ভাবো পশ্চিমবঙ্গের মধ্যে র্যাঙ্ক ফার্স্ট, ঠিক আছে, তো আর গোটা ভারতের মধ্যে র্যাঙ্ক হচ্ছে 14, ঠিক আছে। তো আমরা এসব বিষয় না গিয়ে মূল বিষয়ের দিকে যাই, আমরা যাবো অ্যাডমিশন সংক্রান্ত বিষয়। এই যে দেখতে পাচ্ছ ওপরে অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে তোমরা চলে যাবে অ্যাডমিশন। এই অ্যাডমিশন এখানে ক্লিক করলাম, অ্যাডমিশনের অপশানে ক্লিক করলে পেজটি রিফ্রেশ হবে, তারপরে এই পেজটি খুলে গেল। এখানে দেখানো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে কোন কোন কোর্স পড়ানো হয়। আমি তোমাদের জানিয়ে রাখি এখানে বিএ অনার্স এবং বিএসসি অনার্স, অর্থাৎ আর্টস এবং সায়েন্স এই দুটি বিষয় নিয়ে পড়ানো হয়, ঠিক আছে। এখানে দেখো বিএ অনার্সের মধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, পার্সিয়ান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সোশিওলজি এবং উর্দু, এই কটা বিষয়ে অনার্স পড়ানো হয়। আর বিএসসির মধ্যে বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু জিওগ্রাফিটি পড়ানো হয় বিএসসি হিসাবে, ঠিক আছে। তো যারা এখানে জিওগ্রাফি বিএসসি হিসেবে পড়তে চাও তারা কিন্তু আবেদন করবে, বিএ হিসেবে পড়তে চাইলে কিন্তু এখানে হবে না। এবার দেখো উপরের দিকে এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর লেডি ব্রেবর্ন কলেজ অ্যাডমিশন ওয়েবসাইট, এইখানে ক্লিক করলে আমাদেরকে অ্যাডমিশন ওয়েবসাইটে চলে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে ক্লিক করলাম, দেখো আমাদের একটা নতুন পেজ খুলে গেল, এটি হচ্ছে ledibrebornadmission.com। এখানটা আরেকটি লিঙ্ক রয়েছে অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেসের জন্য এখানে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করছি, আমাদের পেজটি রিফ্রেশ হয়ে যাচ্ছে, এই দেখো আমাদের সামনে অ্যাডমিশন পোর্টালটি খুলে গেল। এখানে অনেকগুলি অপশান রয়েছে, প্রথমে দেখে নিই ইম্পর্টেন্ট ডেটস। ইম্পর্টেন্ট ডেটসে দেখা যাচ্ছে এখানে দেখো 10 আগস্ট থেকে শুরু হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া, এটি চলবে 20 আগস্ট অবধি। পেমেন্টের এটা আমাদের আর দেখার দরকার নেই। আর এখানে দেওয়া রয়েছে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 27 আগস্ট, ঠিক আছে। এখানটায় দেখো এখানে বলেই দেওয়া হচ্ছে একটা জিনিস, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এই যে কোনো রকমের
দেওয়া হবে না কি ফিজ নেওয়া হবে না অল ওয়েভ অল চার্জেস পেয়েবল অর্থাৎ এই যে তোমাদেরকে বলা হচ্ছিল যে পেমেন্ট করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি সেটা এখানে দেওয়া হবে না দিতে হবে না সেটা এখানে উল্লেখ করে দেওয়াই রয়েছে ফলে আর কোনো অপশন নেই তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যাদের মার্কস ভালো তারা অবশ্যই কলেজে আবেদন করবে এছাড়াও এখানে দেখো অ্যাডমিশন নোটিফিকেশান রয়েছে অ্যাডমিশন শিডিউল রয়েছে আর হেল্পলাইন রয়েছে তোমাদের যদি কোনো রকমের অসুবিধা হয় এই দেখো এখানে একটি ইমেল দেওয়া রয়েছে উপরে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং নিচে একটি ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে এই তিনটির মধ্যে যেটিতে তোমাদের সুবিধা হবে তোমরা যোগাযোগ করতে পারো কোনো রকম অসুবিধা হলে বা টেকনিক্যাল হেল্পের প্রয়োজন হলে এইবার নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টস টু বি আপলোডেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট ডেটসে যদি আমরা ক্লিক করি তাহলে তো এটা আমরা দেখে নিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী যোগ্যতা প্রয়োজন সেটিতে ক্লিক করলে আমাদের সামনে একটি পেজ খুলে যাচ্ছে এবং এখানে সমস্ত কিছু তথ্যগুলি দেওয়া রয়েছে ঠিক আছে এই যে কোন বিষয়ে কতগুলি সিট ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নিতে হবে আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নাম্বারটা একবার দেখে নাও অনার্স বিএ পড়তে হলে বাংলাতে অন্ততপক্ষে 60% থাকতে হবে মোটের ওপর এবং বাংলা বিষয়ে 65% ইংরাজিতে মোটের ওপর 85% থাকতে হবে এবং ইংরেজিতে থাকতে হবে 92% ঠিক আছে হিন্দিতে এরকমভাবে বিভিন্ন তাহলে বুঝতেই পারছো এই কলেজে মার্কসের ডিমান্ড কতটা সেই রকম রেজাল্ট থাকলে তোমার এখানে আবেদন করবে ঠিক আছে এরকমভাবে দেখো ইন্ডেক্স মার্কস ক্যালকুলেশন ফর্মুলা দেওয়া রয়েছে এবার এখানে বিএসসিটা দেওয়া রয়েছে বিএসসিতে কোন সাবজেক্টে কত পার্সেন্ট মার্কসের এখানে প্রয়োজন এটা তোমরা দেখে নেবে এছাড়াও আমরা যদি দেখে নিই ডকুমেন্টস টু বি আপলোডেড কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে একবার দেখে নিই এখানে এখানে বলা হচ্ছে এখানে আমরা একটু দেখে নিই কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে ওই সবগুলোই ফটো সিগনেচার মার্কশিট অ্যাডমিট কার্ড এগুলো এখানে আপলোড করতে হবে এবার চলো আমরা চলে যাই লাইভ অ্যাপ্লিকেশনে ঠিক আছে এখানে রয়েছে অ্যাপ্লাই নাও 2020-21 এক্সিস্টিং ক্যান্ডিডেট লগ ইন অ্যাডমিশন নোটিফিকেশান অ্যাডমিশন শিডিউল আমরা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবো অ্যাপ্লাই নাও বাটনে আমরা ক্লিক করছি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই দেখো চারখানা অপশান চলে এসেছে প্রথমে যে অনলাইন রেজিস্ট্রেশন তারপর অ্যাপ্লিকেশন ফর্ম তারপর ডকুমেন্ট আপলোড তারপর প্রিন্ট আর ডাউনলোড ঠিক আছে আমরা ওয়ান বাই ওয়ান করতে শুরু করব স্ক্রল ডাউন করে আমরা নিচে নামলাম ঠিক আছে স্ক্রল ডাউন করে আপলোড ডকুমেন্টসের জায়গায় কী কী করতে হবে আমাদের হায়ার সেকেন্ডারি মার্কশিট এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটি বিপিএল সার্টিফিকেট থাকলে সেটি আর সিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে প্রযোজ্য নয় আর ইডাব্লিউএস সার্টিফিকেট ঠিক আছে এখানে আমাদের নেমে এখানে একটা বক্স রয়েছে এই বক্সে আমাদেরকে ক্লিক করতে হবে একটা টিক চলে আসবে তারপরে ক্লিক হেয়ার টু প্রসিড বাটনে ক্লিক করতে হবে আমরা ক্লিক করলাম এবার প্রসেসিং হতে শুরু করেছে দেখো আমাদের সামনে এই পেজটি খুলে গেল আবারও বলছি এটি শুধুমাত্র মেয়েদের কলেজ তাই মেয়েরা এখানে আবেদন করবে বলা হচ্ছে ফিল্ডস মার্কড উইথ স্টার আর ম্যান্ডেটরি যে যে জায়গাগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো পূরণ করতেই হবে ইউ আর নট অ্যালাউড টু চেঞ্জ এনি অফ দ্য ডাটা আফটার ফাইনাল সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্মস রেফার্ড অ্যাজ ইনফরমেশন হাউএভার অর ক্লিক টু ভিউ ডিটেলস ঠিক আছে যা কিছু করবে খুব সাবধানে ফার্স্ট নেম আমরা বসিয়ে দিচ্ছি এখানে আমাদের আবেদনকারীর প্রথম নাম ঠিক আছে আমরা আমাদের আবেদনকারী প্রথম নাম বসিয়ে দিলাম মিডিল নেম থাকলে দেবে না থাকলে নেই আর লাস্ট নেম আমরা বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এখানে হচ্ছে ডেটি আমরা সিলেক্ট করে নিলাম মান্থ আমরা সিলেক্ট করে নিচ্ছি ইয়ারটিও আমরা সিলেক্ট করে নিলাম জেন্ডার অবশ্যই ফিমেল এখানে কোনো অপশনই নেই ফিমেল সিলেক্ট করে নিলাম ব্লাড গ্রুপ সিলেক্ট করে নিলাম সোশ্যাল ডিটেলস আধার নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিলাম ক্যাটাগরি জেনারেল না এসসি না এসটি না ওবিসি না ওবিসিবি এটা সিলেক্ট করে নেবো আমরা জেনারেল তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে ডোমিসাইল কোথায় বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে না আদার স্টেটে সেটি তোমরা সিলেক্ট করে নেবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড আদার্স সেটি সিলেক্ট করে নেবে আমরা আনম্যারিড সিলেক্ট করে নিলাম ন্যাশনালিটি ইন্ডিয়ান বাংলাদেশ নেপাল আদার এটা তোমরা সিলেক্ট করে নেবে রিলিজিয়ান কোন ধর্ম এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে হবে আমরা এটা সিলেক্ট করে নিলাম হোয়েদার বিপিএল যদি বিপিএল হয় ইয়েস দেবে নচেত নো দেবে হোয়েদার ইডাব্লিউএস ইডাব্লিউএস যদি হয় তাহলে ইয়েস দেবে নচেত নো দেবে
অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বাবার বা বাড়িতে যে বাৎসরিক ইনকাম পরিবারের সেটা এখানে বসিয়ে দিলে। তারপরে ডিসেবিলিটি ডিটেলস, যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে সেটা দিতে হবে, যদি থাকে তাহলে ইয়েস, নচেত নো, নো বসিয়ে দিলাম। কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, রেজাল্ট অফ ডিক্লেয়ার্ড বাই বোর্ড, এনে ক্লিক করে পাস, যদি পাস করে তবে অবশ্যই পাস। এই বোর্ডের এখানটায় আমাদের ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে আমরা কোন বোর্ড থেকে 10+2 পাস করেছি সেটা এখানে হবে, আমরা খুঁজে নেব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা WBCHSE, এই যে উপরে রয়েছে WBCHSE আমরা সিলেক্ট করে নিলাম। এবার হয়েছে 10+2 স্ট্রিম, কোন স্ট্রিমে আর্টস সায়েন্স না কমার্সে পড়তে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। 10+2 পাস ইয়ার, কোন সালে পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে, এটা রোল। আর এখানটায় তোমরা নাম্বারটা বসাবে, এখানে রোল বসাবে, এখানে নাম্বার একসঙ্গে নয়। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবে, এখানে যেন কোনো রকম ভুলভ্রান্তি না হয়। আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় তোমাদের বসাতে কোন জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। অল্টারনেট মোবাইল নাম্বার একটু থাকলে বসিয়ে দিলাম। হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে ইয়েস করে দেবে, নচেত নো, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে বসিয়ে দাও, বসিয়ে দিলাম। ইমেল আইডি অবশ্যই বসাতে হবে এখানে, ভালো করে মাথায় রাখবে কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে সিকিউরিটি ডিটেলস, এন্টার পাসওয়ার্ড, আমাদের একটি পাসওয়ার্ড বানাতে হবে, আমরা পাসওয়ার্ডটি বানিয়ে নিচ্ছি। আবার রি এন্টার পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটি আরেকবার দিতে হবে, আমরা আরেকবার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এরপর আমাদের রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, আমরা রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমাদের সামনে পেজটি প্রসেসিং হয়ে গেল। এইবার বলা হচ্ছে রিভিউ দ্য ফলোয়িং পার্টিকুলার কেয়ারফুললি, ইফ ইউ উড লাইক টু চেঞ্জ এনি পার্টিকুলার এন্টার ইউ মে ডু সো বাই পাসিং এডিট রেজিস্ট্রেশন ফর্ম বাটন অর প্রেস সাবমিট রেজিস্ট্রেশন। অর্থাৎ এখন আমাদের হয়নি, এইবার আমাদেরকে এখানে আসলাম, আমরা এসে এখানে এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দিয়ে দেবো আমরা, এখনও আমাদের কমপ্লিট হয়নি, সবটা একবার দেখে নিতে হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এই ক্যাপচাটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমরা ডিক্লারেশনে এখানে ক্লিক করব, এটি টিকমার্ক চলে আসবে, যদি এডিট করতে চাই আমরা এডিট করব, আর যদি আমাদের সব কিছু ঠিক থাকে আমরা সাবমিট রেজিস্ট্রেশন করব। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর কোনোভাবে এডিট করা যাবে না, তাই আমরা সব কিছু ঠিক আছে আমরা সাবমিট রেজিস্ট্রেশন করছি। তোমরা একবার ভালো করে পুরো ফর্মটি দেখে নেবে, সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে তবে এখানে ক্লিক করে সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। আমরা সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমাদের ফর্ম প্রসেসিং শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন পর্বটি দেখো লেখা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ নোট ডাউন ইয়োর স্টুডেন্ট আইডি কেয়ারফুলি। এটি হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি, এটি আমাদের খুব সাবধানে নিতে হবে, কারণ এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি দিয়ে আমাদের সব কাজ হবে। আমরা স্টুডেন্ট আইডিটি কপি করে নিচ্ছি, এই এখানে কপি করে নিলাম, ঠিক আছে। এইবার আমাদের এখানে লগ ইন করতে হবে, আমরা এখানে স্টুডেন্ট আইডিটি বসিয়ে দেবো, স্টুডেন্ট আইডিটি বসিয়ে দিলাম, আমাদের ডেট মান্থ সবগুলো আমরা বসিয়ে দিচ্ছি, জন্মের তারিখ এটা হচ্ছে দিতেই হবে এখানে, এগুলো আমরা দিয়ে নিলাম কীভাবে রেজিস্ট্রেশন হবে। দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপর যে সিকিউরিটি কোডটি রয়েছে সিকিউরিটি কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তারপর আমরা লগ ইন বাটনে ক্লিক করবো, লগ ইন অপশানে আমরা ক্লিক করবো। লগ ইন অপশানে ক্লিক করলে পেজ প্রসেসিং শুরু হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, আমাদের পেজ প্রসেস হচ্ছে। এই দেখো, এই দেখো আমাদের সামনে কি হলো না, আমাদের সামনে এই যে আমাদের ফর্মটি খুলে গেল, ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই দেখো স্টুডেন্ট আইডি, এটি নাম, ক্যাটাগরি, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাপ্লিকেশন স্টেপস,
এখানে এক দুই তিন চার চারখানা স্টেপ রয়েছে। প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন, এটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর অ্যাপ্লিকেশন, এটা এখনো কমপ্লিট হয়নি। আপলোড ডকুমেন্টস, এটি কমপ্লিট হয়নি। আর অ্যাপ্লিকেশন ফি তো প্রয়োজনই নেই, সেজন্য এটি ইনঅ্যাক্টিভ রয়েছে। এইবার আমরা সরাসরি চলে যাব এই যে বাটন কমপ্লিট অ্যাপ্লিকেশন, আমরা এই কমপ্লিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করলাম। কমপ্লিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করলে আমাদের সামনে পেজটি প্রসেসিং হতে শুরু করেছে। এইবার আমাদের চলে এসেছে, ঠিক আছে, আমাদের অপশন চলে এসেছে কমপ্লিট অ্যাপ্লিকেশনে। আমরা আরেকবার করে নিলাম ক্লিক। এইবার দেখো আমাদের সামনে এই যে রেজিস্ট্রেশন পরবর্তী তো হয়েই গেছে, আর কিছু হবে না। আদার পার্সোনাল ডিটেলস, এবার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমাদের দেখো প্রথমে রেজিস্ট্রেশন পর্বটি পুরো হয়ে গেছে। এবার আমরা এই যে আদার পার্সোনাল ডিটেলস এগুলি আমরা বসাবো। রিলিজিয়াস মাইনরিটি গ্রুপ এখানে ক্লিক করব। ইয়েস হলে ইয়েস, নো হলে নো, নো করে নিলাম। মাদার টাং, মাতৃভাষা, কোনটি তোমাদের মাতৃভাষা সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে ফার্স্ট জেনারেশন লার্নার, যদি বাড়ির মধ্যে প্রথম লার্নার হও, শিক্ষিত হও, তাহলে ইয়েস দেবে, নচেত নো দেবে। অলরেডি রেজিস্টার্ড আন্ডার সিইউ, এটি অবশ্যই নো হবে, কারণ প্রথমে তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ। স্পোর্টস রিপ্রেজেন্টেশন, কোনো খেলাধুলায় তোমার রিপ্রেজেন্টেশন ছিল কি না, তাহলে থাকলে ইয়েস, নচেত নো দিয়ে দেবে। তারপরে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অপ্ট ফর এনি ওয়ান অফ দ্য সেলফ ফিনান্সড কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স টু প্রসিড। এখানে একটি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে হবে, সেটির জন্য আমরা এখানে ক্লিক করলাম। কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিলাম। এবার সেভ আদার পার্সোনাল ডিটেলস এই বাটনটি আমরা ক্লিক করলাম। এই বাটনটিতে ক্লিক করলে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। আদার পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেল, আমরা ক্লোজ করে নিলাম এখানে। তারপরে রয়েছে এটা আমাদের হয়ে গেল এই অপশনটি, তারপর আমাদের আদার পার্সোনাল ডিটেলসও হয়ে গেছে, ঠিক আছে। এরপরে রয়েছে গার্জিয়ান ডিটেলস, গার্জিয়ান ডিটেলস আমরা ক্লিক করলাম। ফাদার নেম, আমরা ফাদার নেমটি এখানে বসাবো, আমাদের সরি এটা ক্যাপিটাল লেটারে লিখবো সব কিছু। বাবার নাম আবেদনকারীর বসিয়ে দিচ্ছি, আমরা বাবার নাম বসিয়ে দিলাম। ফাদার কোয়ালিফিকেশন এখানে ক্লিক করলে চলে আসবে, নান, ক্লাস টেন অ্যান্ড বিলো, মাধ্যমিকেরও নিচে, টুয়েলভ পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট, আমরা গ্র্যাজুয়েট সিলেক্ট করে নিলাম। ফাদার অকুপেশন কিছুই করেন না, সার্ভিস করেন, বিজনেস, এটা যেটি হবে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ফাদার মোবাইল নাম্বার, আমরা এখানে ফাদারের মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে মাদার নেম, মায়ের নাম, মায়ের নামটা আমরা বসিয়ে দিচ্ছি, মায়ের নাম বসিয়ে দিলাম। মাদার কোয়ালিফিকেশন, মায়ের শিক্ষাগত যোগ্যতা আমরা সিলেক্ট করে নিলাম। মাদার অকুপেশন, মা কি করেন, যদি হাউস ওয়াইফ হন তাহলে হাউস ওয়াইফ, অন্য কিছু করলে এখানে সিলেক্ট করবে। মায়ের মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে রয়েছে গার্জিয়ান ডিটেলস, এখানে মনে রাখতে হবে একজন হলেন বাবার ডিটেলস, একটি মায়ের ডিটেলস। এবার বাবা মায়ের মধ্যে গার্জিয়ান চিনি, তাকে কপি করতে হবে। এখানে যদি বাবা গার্জিয়ান হয় তাহলে এখানে ক্লিক করতে হবে, এখানে যদি মা গার্জিয়ান হয় তাহলে এখানে ক্লিক করব। আমাদের এক্ষেত্রে সোনালী বিশ্বাসের গার্জিয়ান তার বাবা, তাই আমরা বাবার ঘরে ক্লিক করলাম। দেখো বাবার সমস্ত তথ্যগুলো এখানে চলে এলো। আদার ডিটেলসে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আমরা এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বসিয়ে দিলাম। আর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, পরিবারে কতজন রয়েছে, এটি আমরা বসিয়ে দিলাম। তারপরে সেভ গার্জিয়ান ডিটেলসে আমরা ক্লিক করলাম। সেভ গার্জিয়ান ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম প্রসেসিং আমাদের শুরু হয়ে গেল। লেখা আসছে গার্জিয়ান ডিটেল হ্যা সেভ সাকসেসফুলি, ঠিক আছে। তাহলে আমাদের রেজিস্ট্রেশন ডিটেলস হয়ে গেছে, আদার পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, গার্জিয়ান ডিটেলস হয়ে গেছে। এইগুলো দেখো সবগুলির পাশে একটা টিক চিহ্ন আছে। এবার কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসটি আমাদেরকে করতে হবে। আমরা এখানে ক্লিক করে এটা খুলেই গেছে। প্রথমে রয়েছে 10+2 বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, রেজাল্ট পাস, সাল দেওয়া রয়েছে, আর্টস, রোল নাম্বার দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। এবার হচ্ছে ইনস্টিটিউশন নেম, আমরা ইনস্টিটিউশন নেম বসিয়ে দেব। আমরা স্কুলের নাম, যে স্কুল থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটি বসিয়ে দেবে, ঠিক আছে। ইনস্টিটিউশন অ্যাড্রেস বসিয়ে দাও, বসিয়ে দিলাম। ইনস্টিটিউশন সিটি কোন শহরে, বসিয়ে দিলাম। ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে, বসিয়ে দিলাম। ইনস্টিটিউশন স্টেট কোন রাজ্যে, যদি কেউ রাজ্যের বাইরেও হয়ে থাকে তাদের জন্য। ইনস্টিটিউশন কান্ট্রি, অনেকে দেশের অন্য দেশ থেকেও আসে তাদের জন্য। ইনস্টিটিউশন পিন কোন পিনে,
কোন পিনকোডে অবস্থিত, মিডিয়াম অফ ইনস্টিটিউট ইনস্ট্রাকশন কোন মিডিয়ামে পড়েছো, আমরা বাংলা মিডিয়ামে সিলেক্ট করে নিলাম, 10+2 ফর্ম NFE, এখানে কি নন NFE মানে হচ্ছে নন ফর্মাল এডুকেশন, এখানে বুঝতে পারছো হোয়েদার পাস 10+2 অর হায়ার এডুকেশন ফ্রম নন ফর্মাল এডুকেশন সিস্টেম অ্যাপ্রুভড বাই ডিস্টেন্স কাউন্সিল, অর্থাৎ যারা ডিস্টেন্স কাউন্সিল থেকে ডিস্টেন্স রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এগুলো হচ্ছে নন ফর্মাল এডুকেশন, এইগুলো থেকে পাস করেছো না তথাগত একদম কনভেনশনাল, যদি তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা ভোকেশনাল থেকে করো তাহলে ইয়েস করবে, নচেত এটি নো করবে, নো করে দিলাম। স্ক্রল ডাউন করে নিচে নামছি, হ্যাভ ইউ স্টাডিড ENVSEED ES at least 100 marks paper as a compulsory elective subject 10+2 100 নম্বরে কি এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইইডি বা ES এই বিষয়ের মধ্যে কোনো একটি পড়েছো, যদি পড়ে থাকো তাহলে ইএস দেবে, নচেত নো, আমরা এখানে বাই ডিফল্ট নো সিলেক্ট হয়েছে, নো করে রেখেছি। এরপরে আমরা নিচে নামবো মার্কসের দিকে, দেখো এখানে বলা হচ্ছে মার্কশিট ডিটেলস ইম্পর্টেন্ট নোট, প্লিজ সিলেক্ট সাবজেক্ট নেম ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, ইফ নট ফাউন্ড ক্লিক হেয়ার, প্লিজ এন্টার দ্য মার্কস কম্পালসরি ENVS ED ES ইন সিরিয়াল নাম্বার 7 অনলি, প্লিজ এন্টার দ্য মার্কস অফ অল সাবজেক্টস ইন হুইচ ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড, দোজ হু ডু নট হ্যাভ সেপারেট থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল মার্কস এন্টার দ্য মার্কস থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ইন দ্য থিওরি কলাম অনলি, টু ফাইন্ড ইউর সাবজেক্ট টাইপ দ্য ফার্স্ট লেটার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দেন স্ক্রল, ঠিক আছে। এবার আমরা দেবো পাস মার্কস রুল, প্রথমে আছে সাবজেক্ট, আমরা এখানে সিলেক্ট করব বেঙ্গলি অ্যালফাবেটিক্যালি, এই যে বেঙ্গলি আমরা পেয়ে গেছি, সিলেক্ট করে নিলাম, প্রসেসিং হচ্ছে, এটা হচ্ছে এটা কি ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ, ফুল মার্কস, ঠিক আছে, ফুল মার্কস হচ্ছে আমাদের থিওরিতে 80 হলো আর প্রজেক্টে হচ্ছে বা প্র্যাকটিক্যালে 20, পাস করতে হবে থিওরিতে 24 আর প্রজেক্টে হচ্ছে 6, ঠিক আছে। আর মার্কস অবটেন থিওরিতে কত পেয়েছি 71 আর এখানে হচ্ছে 20, এটা 91, ভালো করে বুঝে নাও, এখানে ফুল মার্কস আমাদের 100 নম্বরে বাংলা পরীক্ষা হয়, তার মধ্যে থিওরি হয় 80 নম্বরে, প্র্যাকটিক্যাল 20 নম্বরে, পাস মার্কস আমাদের দুটোতেই কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হয়, 80-র মধ্যে 30% মানে 24 আর 20-র মধ্যে 30% মানে 6, তোমরা যদি এখানে ক্লিক করি তাহলে তোমরা দেখো দেখতে পাবে, এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থিওরি 80 প্র্যাকটিক্যাল 20, তার 30% হচ্ছে 24 আর 30% হচ্ছে 6, সেটা এখানে বসেছে, দেখো 30% 24 30% 6, এরকমভাবে 30% হচ্ছে আমাদের কোয়ালিফাইং মার্কস, তাহলে টোটাল এবার তুমি পেয়েছো যত সেটি বসাবে, 80-র মধ্যে রিটেনে কত আর 80-র মধ্যে প্র্যাকটিক্যাল কত, এরকমভাবে বসিয়ে দেবে, বুঝতে পারলে। এবার চলে আসো পরের সাবজেক্ট ইংলিশ, আমরা চলে আসি ইংলিশ পেয়ে গেছি, স্ক্রল হচ্ছে, তারপরে এটা কি একটা ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটা একটা ল্যাঙ্গুয়েজ, আমরা সিলেক্ট করে নিলাম, এখানেও মার্কস হচ্ছে 80, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল 20, এখানে কোয়ালিফাইং মার্কস 24 প্র্যাকটিক্যাল 6 আর ইংরেজিতে পেয়েছে 74 20, ঠিক আছে। তারপরে রয়েছে পরের সাবজেক্ট, আমরা বসাবো ফিলোসফি, ফিলোসফি আমরা সিলেক্ট করে নিয়েছি, ফিলোসফিতে প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করো, এই অপশনটি নেই কারণ এই দুটোই ল্যাঙ্গুয়েজ ছিল, থিওরি হচ্ছে 80 প্র্যাকটিক্যাল 20, থিওরিতে পাস মার্কস 24 প্র্যাকটিক্যালে 6, এখানটাই পেয়েছে আমাদের ক্যান্ডিডেট 76 আর 20, ঠিক আছে, টোটাল 96। নেক্সট সাবজেক্ট হচ্ছে এডুকেশন, এডুকেশনটি আমরা সিলেক্ট করে নিলাম, এডুকেশনটি সিলেক্ট করে নেওয়ার পর দেখো এই ঘরটি ইনেবল হয়ে গেছে কারণ এটি আর প্রয়োজন নেই, ফুল মার্কস 80 প্র্যাকটিক্যাল 20 কোয়ালিফাইং মার্কস 24 প্র্যাকটিক্যাল 6, মার্কস পেয়েছে 76 রিটেনে, প্র্যাকটিক্যালে 20, টোটাল 96। নেক্সট সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি, জিওগ্রাফিটি আমরা সিলেক্ট করে নিলাম, জিওগ্রাফি জিওগ্রাফি সাবজেক্টে একটু আলাদা, ফুল মার্কস হচ্ছে 70 থিওরি, প্রজেক্ট হচ্ছে 30, ঠিক আছে, এবার থিওরি 70 প্রজেক্ট 30, তাহলে থিওরির পাস মার্কস হবে 30% মানে 21, আমরা এখানে দেবো 21 আর প্রজেক্টে 30% মানে হবে 9, 21+9=30, ঠিক আছে, এখানটাই পেয়েছে আমাদের ক্যান্ডিডেট মার্কস 66 আর এখানে হয়েছে 30, টোটাল 96, ঠিক আছে।
সিক্স সাবজেক্ট যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা লিখবে, না থেকে থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। আমার ছিল তাই আমরা বসাচ্ছি। হিস্ট্রি ছিল সিক্স সাবজেক্ট, ফুল মার্কস থিওরি 80, 20 হচ্ছে প্র্যাকটিক্যাল, এরপরে মার্কস পাস হচ্ছে 24, আর এটা হচ্ছে 6। মার্কস পেয়েছে থিওরিতে, হিস্ট্রিতে থিওরিতে পেয়েছে 69, প্রজেক্টেড 20, টোটাল হচ্ছে 89। ঠিক আছে, এইবার যদি তোমাদের সেভেন্থ সাবজেক্ট হিসাবে ইএনভিএস থেকে থাকে তাহলে তোমরা এটা দেবে, নচেত দেওয়ার দরকার নেই। এবার তোমরা এখানে এই সিম্পলি ক্যালকুলেট অপশনটি রয়েছে, এখানে ক্লিক করো। এই ক্যালকুলেট অপশনে ক্লিক করলে দেখো তোমাদের চলে আসলো এগ্রি গ্রেড হচ্ছে 95.5%, বিএসসি হচ্ছে 95.5%। সেভ কোয়ালিফাইং ডিটেলসে এবার গিয়ে ক্লিক করতে হবে। সেভ কোয়ালিফাইং ডিটেলসে ক্লিক করলাম। সেভ কোয়ালিফাইং ডিটেলসে ক্লিক করার পর ফর্মটি প্রসেসিং শুরু হয়েছে এবং একটু সময় লাগবে ফর্মটি প্রসেসিং হচ্ছে। এই যে প্লিজ ওয়েট, ফর্মটি প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করো। বলা হচ্ছে কোয়ালিফাইং ডিটেল সেভ সাকসেসফুল, এবার ক্লোজ বাটনে ক্লিক করো। ঠিক আছে, দেখো সবগুলি হয়ে গেছে। এবার কোর্স অ্যাপ্লাইড, এইবার আসছে তোমরা কোন কোর্সে আবেদন করতে চাও। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট ইন হুইচ অ্যান অ্যাপ্লিক্যান্ট ফেইলড ইন দ্য প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন ক্যান নট বি টেকেন আইদার অ্যাজ অনার্স অর ইলেকটিভ। আগের পরীক্ষায় যদি কোনো বিষয়ে ফেল করে থাকো তাহলে সেটিকে ইলেকটিভ বা অনার্স হিসাবে কিন্তু তোমরা নিতে পারবে না। শিফট, এখানে শিফট রয়েছে দুটো, ডে শিফট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তোমরা এখানে ডে শিফট সিলেক্ট করবে। স্ট্রিম, বিএ অনার্স, একমাত্র জিওগ্রাফি পড়লে বিএসসি অনার্স সিলেক্ট করতে হবে, বিএ অনার্স সিলেক্ট করে নিলাম। সাবজেক্ট, কোন সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি দেখো পড়তে পারবো না কারণ এটি রেড হয়ে আছে, আমাদের ছিল না। পার্সিয়ান পারবো না, সংস্কৃত পারবো না, উর্দু পারবো না, যে সাবজেক্টগুলি সিলেক্ট করতে পারবো না সেগুলি রেড হয়ে আছে। আর এখানে দেখো জিওগ্রাফি নেই, আমরা ইংলিশটি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার দেখো এইসিসি ওয়ান কোন বিষয় নেবো, এখানে ক্লিক করলে বাংলা আছে, কমিউনিকেটিভ ইংলিশ আছে, হিন্দি, উর্দু, আমরা বাংলা নিয়ে নিলাম। এইসিসি টু, এখানে ক্লিক করলে ইএনভিএস নিতেই হবে, ইএনভিএসটি আমরা নিয়ে নিলাম। বলছে প্লিজ সিলেক্ট এনি ওয়ান কম্বিনেশন ফ্রম দ্য করেসপন্ডিং ব্লক কনসিস্টিং অফ জেনারেল ইলেকটিভ জিই। এই এখানে গিয়ে আমাদের ক্লিক করতে হবে, এখান থেকে যে কোনো একটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমার ইংলিশে অনার্সের সঙ্গে আমরা যেটা পড়বো ফিলোসফিটা আমরা সিলেক্ট করে নিলাম। এই যে ফিলোসফি আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ইকোনমিক্স অ্যান্ড ফিলোসফি, আচ্ছা এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাগ্রিগেট হচ্ছে এত, তবে এগুলো সব চলে এসছে হিসাব। মেরিট মার্কস হচ্ছে 283.5। এরপরে আমরা অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট, এইখানে আরেকবার বলে দিচ্ছি জিইটা কি, জিইটা তোমরা হচ্ছে জেনেরিক ইলেকটিভ, এখানে ক্লিক করবে, যে দুটো করে বিষয় আছে যেটি তোমরা পড়তে চাও সেটা এখান থেকে ঠিক করে নেবে। ঠিক আছে, এখান থেকে ঠিক করে নেওয়ার পরে সেই হিসাবে তোমরা সিলেক্ট করে পড়বে। এবার অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট, এখানে ক্লিক করলে অ্যাড হবে। দেখো ক্লিক করলাম, প্রসেসিং শুরু হয়ে গেল, প্লিজ ওয়েট লেখা আসছে। এরপরে লেখা আসছে কি, সাবজেক্ট অ্যাডেড সাকসেসফুলি। এবার সাবজেক্ট অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেছে সাবজেক্টটা অ্যাড। এরপরে যেটা আসছে আরেকটা, আরেকবার যদি করতে চাও আরেকবার তোমরা করবে, যদি করতে আর না চাও, যদি আরেকটি বিষয়ে আবেদন করতে চাও আবার প্রথম থেকে এখানে আরেকটি বিষয় সিলেক্ট করে করবে। আমরা আর বিষয় করতে চাই না, আমরা ইংরেজিতে আবেদন করতে চাই। দেখো এখানে সব হয়েছে, আমরা যদি ভিউ বাটনে ক্লিক করি, ভিউ বাটনে ক্লিক করলে দেখো, এই যে ভিউ বাটনে ক্লিক করলে আমরা সব কিছু এখানে দেখতে পাবো। ঠিক আছে, ক্লোজ ভিউ করে নিলাম। এরপরে যদি আমরা অন্য কোনো বিষয়ে তোমরা যদি আবেদন করতে না চাও তাহলে দেখো এই ডিক্লারেশন যেখানে যেখানে রয়েছে সেখানে একটি বক্স থাকবে, সেখানে ক্লিক করলে টিক মার্কটি উঠে যাবে। ঠিক আছে, বলা হচ্ছে আই হ্যাভ পাসড ইন দ্য অ্যাবাভ সাবজেক্ট, আই অ্যাম অলসো অ্যাওয়ার দ্যাট সাবজেক্ট ইন হুইচ অ্যান অ্যাপ্লিক্যান্ট ফেল্ড। এগুলো অনেক কিছু লেখা রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে। সেভ অ্যান্ড প্রসিড বাটনে তারপরে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম, লেখা আসছে একটি পপ আপ, ওয়ান্স ইউ সেভ অ্যান্ড প্রসিড ইউ উইল নট বি এবল টু অ্যাড মডিফাই ডিলিট সাবজেক্ট, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। একবার সেভ অ্যান্ড প্রসিড করে দিলে মডিফাই, চেঞ্জ বা কোনো কিছু অ্যাড, অন্য সাবজেক্ট অ্যাড করা বা ডিলিট করা কিছু সম্ভব নয়। যদি তোমরা সঠিক হও, নিশ্চিত হও, তবে এখানে ওকে করবে। আমরা ওকে করলাম, আবার প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখো সাকসেসফুলি সেভ, সফলভাবে সেভ হয়েছে। আমরা এরপরে দেখো আমাদের রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড হোস্টেল ডিটেলস। এবার যারা হোস্টেল নেবে তাদের জন্য হোস্টেল ডিটেলস এখানে দিতে হবে, অবশ্যই হোস্টেল থেকে পড়াশোনা করতে হবে। অ্যাড্রেস আমরা বসিয়ে দিই, তোমাদের বাড়ির অ্যাড্রেসটি বসাবে।
বসিয়ে দিলাম। পোস্ট কোথায় তোমাদের পোস্ট সেটি বসিয়ে দাও। পুলিশ স্টেশন বসিয়ে দাও। লোকালিটি লোকালিটি কর্পোরেশন এরিয়া, মিউনিসিপ্যাল এরিয়া, পঞ্চায়েত এরিয়া, মিউনিসিপ্যাল এরিয়া বসিয়ে দিলাম। সিটি বা ভিলেজ যেটি হবে বসিয়ে দাও। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট সেটি তোমরা বসিয়ে দাও। তারপর স্টেট কোন স্টেট স্ক্রল ডাউন করে নিয়ে নাও। কান্ট্রি এই কোডের মধ্যে কোনটি সেটা সিলেক্ট করে নাও। পিন তোমাদের পিনকোডটি এখানে বসিয়ে দাও, বসিয়ে দেওয়া হলো। কমিউনিকেশন অ্যাড্রেস এটা হচ্ছে পারমানেন্ট অর্থাৎ স্থায়ী ঠিকানা। আর কমিউনিকেশন অ্যাড্রেস যেখানে যোগাযোগ করা হবে, যদি একই হয় তাহলে এখানে ক্লিক করলে দেখো পুরোটি কপি হয়ে গেল। হোস্টেল অ্যাডমিশন ডিটেলস, হোস্টেল অ্যাডমিশন নিডেড, যদি তোমাদের হোস্টেল প্রয়োজন হয় এখানে ইয়েস করবে, নচেত নো করবে। আমরা ইয়েস করলাম। ডিস্টেন্স ফ্রম প্লেস অফ রেসিডেন্স ইন কিলোমিটার, কত কিলোমিটার ডিস্টেন্স, এখানটা হচ্ছে আমাদের ডিস্টেন্স 151 থেকে 200। প্লেস অফ রেসিডেন্স কোথায় বসবাস করো সেটা দিয়ে দিলাম, বহরমপুর। ক্রনিক ডিজিজ কোনো রকম ক্রনিক ডিজিজ আছে কিনা, যদি থাকে ইয়েস নচেত নো। হোয়েদার অ্যাওয়ার্ডেড কন্যাশ্রী, কন্যাশ্রী পেয়েছো কিনা, পেয়ে থাকলে ইয়েস করবে, নচেত নো তোমরা পেয়ে থাকবে তাই ইয়েস করে দিলাম। তারপর কন্ট্যাক্ট ইনফো এখানে সব কিছু দেওয়া রয়েছে, একবার দেখে নেবে, ইমেল আইডি দেওয়া রয়েছে। এবার সেভ অ্যান্ড সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবে। এবার দেখো প্রসেসিং আবার শুরু হয়ে গেছে, বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল সাকসেসফুলি সেভড। এবার আমরা ক্লোজ বাটনে ক্লিক করছি, ঠিক আছে। ক্লোজ বাটনে ক্লিক করলে দেখো সবকটি অপশান আমাদের হয়ে গেছে। এইবার আমাদের সিকিউরিটি চেক ফাইনাল সাবমিশন আমাদের করতে হবে, এই জন্য এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটিকে আমরা এখানে টাইপ করছি। আরেকবার ক্যাপচাটিকে টাইপ করলাম, দেখো সবকটি কলাম টিক 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 সবকটি কলাম পূরণ হয়ে গেছে। আমরা ক্যাপচা কোডটিকে টাইপ করে নিলাম। এরপরে ডিক্লারেশনে গিয়ে আমরা ক্লিক করলাম, ডিক্লারেশনে গিয়ে ক্লিক করে কমপ্লিট অ্যাপ্লিকেশন আমরা সাবমিট করে দিলাম। কমপ্লিট অ্যাপ্লিকেশনে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখো এবার কী লেখা আসে, ওয়েট করো একটু। এবার দিচ্ছে আপলোড ডকুমেন্টস, ঠিক আছে। এবার আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখো রেজিস্ট্রেশন সাকসেসফুল, অ্যাপ্লিকেশন সাকসেসফুল, আপলোড ডকুমেন্টস অপশনটি বাকি রয়েছে, আমরা এবার আপলোড ডকুমেন্টসে করব, ঠিক আছে। তো আমরা যেটি করব, আপলোড ডকুমেন্টসে আমরা ক্লিক করলাম। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে প্রসেসিং শুরু হয়ে গেছে। প্রথমে বলা হচ্ছে যেটি করতে হবে, জেপিজি ফরম্যাটে করতে হবে। অল ডকুমেন্টস এক্সেপ্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। সাইজ হতে হবে 50 KB মধ্যে ফটো, মার্কশিট হতে হবে 150 KB মধ্যে। তাহলে আমরা দেখে নিই, প্রথমে হচ্ছে ফটোগ্রাফ, ঠিক আছে, এটা আমরা করব ক্লিক 50 KB। এবার ফটোগ্রাফে গিয়ে আমাদের চুজ ফাইলে ক্লিক করতে হবে। আমরা চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করে আমরা যেখানে ডকুমেন্টসগুলো রেখেছি সেখানে চলে গেলাম। এবার গিয়ে আমাদেরকে প্রথমে পিকচারটি সিলেক্ট করে নিয়ে ওপেন করে নিলাম, ঠিক আছে। এরপরে রয়েছে সিগনেচার, সিগনেচারে গিয়ে আমরা সিলেক্ট করলাম চুজ ফাইল, চুজ ফাইলে গিয়ে আমরা এই যে সিগনেচার এখানটি সিলেক্ট করে নিলাম, এটি ভালো লাগছে, এটি সিলেক্ট করে নিলাম, ওপেন। এখানে আমাদের সিগনেচার আপলোড হয়ে গেল, ঠিক আছে, পিকচারটি আসছে, সিগনেচারটি চলে এসেছে। এরপরে রয়েছে ক্লাস 12 মার্কশিট, আমরা ক্লিক করলাম ক্লাস 12 মার্কশিট আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি, ওপেন করলাম, ক্লাস 12 মার্কশিট চলে আসছে। এবার আছে এজ প্রুফ সার্টিফিকেট, আমরা এজ প্রুফ সার্টিফিকেটে গিয়ে চুজ ফাইলে ক্লিক করলাম। আমরা মাধ্যমিকে অ্যাডমিটটি দেব, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম, মাধ্যমিক অ্যাডমিট চলে আসছে। ফটোগ্রাফটি আরেকবার আমরা সিলেক্ট করে নিই, এই যে ফটো চলে এলো। যে যে ডকুমেন্টসগুলো আমরা আপলোড করবো সবগুলো এখানে চলে আসবে, আমরা দেখে নেব। আবার ডিক্লারেশন আছে, এখানে আমরা টিক মারবো, তারপরে যদি কনফার্ম হয় আপলোড বাটনে ক্লিক করে দেবো। আমরা আপলোড বাটনে ক্লিক করে দিলাম, দেখো আমাদের আপলোড ডকুমেন্টসগুলো হচ্ছে। এবার কী লেখা আসছে, যে আমাদের প্রসেসিং শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড, ঠিক আছে। চেঞ্জ ডকুমেন্ট আছে, এখানে গিয়ে ক্লিক করলে ডকুমেন্ট চেঞ্জ হবে, অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। আর এখানে লেখা উঠেই গেল, ইউ আর নট রিকোয়ার্ড টু পে অ্যাপ্লিকেশন ফি, আপনাকে কী হতে হবে না, অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। এবার যদি আমরা প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আছে, আমরা ক্লিক করে নিলাম,
অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের অবশ্যই একটি প্রিন্ট করে রাখতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে এসেছে, ঠিক আছে। এইবার আমাদেরকে গিয়ে এটিকে এই যে প্রিন্ট ফর্ম, ডাউনলোড ফর্ম, প্রিন্ট সেটিংস, আমরা প্রিন্ট ফর্ম করে নেব, আমরা ফর্মটিকে প্রিন্ট করব। এখানে গিয়ে তোমরা এরকমভাবে ফর্মটিকে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। ফর্মটিকে অবশ্যই প্রিন্ট করে রাখবে, কারণ এটি তোমাদের খুব প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল লেডি ব্রেবোর্ন কলেজে কীভাবে তোমরা অনলাইনে প্রথম বর্ষের জন্য আবেদন করবে। আমি আবারও বলছি, যেহেতু কোনো আবেদন ফিজ লাগছে না, তাই যাদের খুব ভালো মার্কস আছে এবং যারা চাও বাইরে গিয়ে পড়াশোনা করতে, ঠিক আছে, তারা অবশ্যই এই লেডি ব্রেবোর্ন কলেজে আবেদন করতে পারো, কারণ এটি পশ্চিমবঙ্গের মধ্যে নাম্বার ওয়ান কলেজ। তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে তোমরা দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও, এই ধরনের নতুন নতুন ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।